আসসালামু আলাইকুম। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য আমরা একটি মাল্টি চ্যানেল ওয়েবসাইট তৈরি করব। তো সবাই জেনে থাকবেন যে ওয়েবসাইটের জন্য প্রথমে যে জিনিসটি দরকার হয় সেটি হলো ওয়েবসাইটের ডোমেন এন্ড হোস্টিং। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম জনপ্রিয় একটি সাইট থেকে কিভাবে ডোমেন হোস্টিং কিনতে হয়। তো আমরা যখন ডোমেন হোস্টিং কিনলাম, তো কেনার প্রসেসটি অবশ্যই আপনি হয়তোবা দেখে থাকবেন। তারপরে আমাদের ইমেইলে একটি মেল চলে আসবে, সেই মেলের ভেতরে সিপ্যানেলে লগ ইন করার একটি লিঙ্ক থাকবে এবং তার নিচে পাসওয়ার্ড এবং ইউজার নেম এই জিনিসটা তারা দিবে। সিপ্যানেলে লগ ইন করার যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে সিপ্যানেল লগ ইন অপশনে নিয়ে যাবে। সেখানে গিয়ে ইমেলে থাকা ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দিয়ে আপনি সিপ্যানেলে লগ ইন করবেন। তো যখন লগ ইন হয়ে যাবে তখন আপনি সিপ্যানেল যে পেজটি আছে সেই পেজে আপনাকে নিয়ে আসবে। তো আপনি এখানে হোস্টিং নিছেন এবং ডোমেন নিছেন, হোস্টিং এর যাবতীয় বিষয়গুলি এখানে দেখতে পারবেন। আপনার হোস্টিং এর সাইজ কত, কতটুকু ইউজ হয়েছে, কতটুকু হয়নি, এরকম যতগুলি অপশন এগুলি দেখতে পারবেন। যাই হোক, এটা আপনি হয়তো বুঝবেন। তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে ডোমেন হোস্টিংটি কিনছি সেটি একটি ওয়েবসাইটে নিয়ে যাব। তো আমরা আমাদের ডোমেন হোস্টিং এর জন্য আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। তো আপনি একবারে নিচে গেলে দেখতে পারবেন যে এখানে ওয়ার্ডপ্রেস এর একটি অপশন রয়েছে। তো ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মতো একটি পেজ পাবেন। এখানে আপনাকে যেটা করতে হবে ইনস্টল নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই সফটওয়্যারটি এখানে সেট আপ করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে HTTP এখানে WWW দ্বিতীয় নাম্বার অপশনটি সিলেক্ট করে রাখবেন। তারপরে আপনার যদি একাধিক ডোমেন নেওয়া থাকে তাহলে সেগুলি এখানে শো করবে, কিন্তু আমার যেহেতু একটাই, সেহেতু একটা এখানে সিলেক্ট আছে, আমাদেরকে কিছু করতে হবে না। তো তারপরে হচ্ছে যে তার নিচে সাইট সিটিংয়ে এখানে এসে সাইট নেম আপনার সাইটের যে নামটি হবে তো সেই নামটি এখানে লিখে দেবেন সুন্দরভাবে, আপনি যেভাবে লিখতে চান। যেমন আমার সাইটের নাম দ্য বেস্ট বাই নিউ, তো এটি আমি এখানে লিখলাম। তারপরে হচ্ছে যে সাইট ডিসক্রিপশন, আপনার সাইটের জন্য সুন্দর একটা ডিসক্রিপশন এখানে আপনি লিখতে পারেন। তো আমি যেহেতু দেখাচ্ছি সেহেতু অত কিছু লেখার সময় নেই, আমি শুধু আমার সাইটের নামটাই আবার দিয়ে দিলাম। সেটা হচ্ছে আপনার সাইটের নিচে দেখা যাবে একটি ডিসক্রিপশন আকারে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্টে এখানে আপনি যেহেতু অ্যাডমিন তো সেহেতু এখানে আপনি লিখে দেবেন, আপনার নাম দিতে পারেন। আপনি যেহেতু অ্যাডমিন তাহলে আপনার নামই তো থাকবে। তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটি এখানে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং তার নিচে ইমেল নাম্বারটি দিয়ে দিবেন। সবসময় আপনি যখন ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন, অ্যাডমিন প্যানেল যখন লগ ইন করবেন তখনই আপনাকে এই পাসওয়ার্ড, এই ইউজার নেম এবং এই ইমেল নাম্বারটি ব্যবহার করতে হবে, তাই এটা একটু স্মরণে অবশ্যই রেখে দিবেন। তারপরে আর এখানে আপনাকে কিছু করতে হবে না। তারপরে নিচে আপনি এখানে থিম দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে ডেমো থিম। এখান থেকে আপাতত একটি থিম আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো ইনস্টল বাটন ক্লিক করার পরে যদি এরকম অপশন আসে, এখানে যদি ওয়ার্নিং আসে, তাহলে এই ওয়ার্নিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেন আবার ইনস্টলে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পারবেন এখানে এটা ইনস্টল হচ্ছে, 20% 30% 100% ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে সাইটটি সেই সাইটের আপনি লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার সাইটের ফেজটা দেখতে পারবেন, আপনার ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন প্যানেল সেখানে আপনি আসবেন। তো প্রতিবারই আপনি এই আপনার সাইটের ইউআরএল বারের পরে WP অ্যাডমিন যখন লিখে থাকবে তার মানে আছে আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসছেন এবং এখানেই হচ্ছে যাবতীয় কাজ। আর এই প্যানেলের মধ্যেই আপনি যা কিছুই করবেন সেগুলি মূলত আপনার ওয়েবসাইটের ফেজ ভিউ হবে। তো এই সাইটের যে মেনু অপশনগুলি আছে, আমরা যেহেতু বা মাল্টি চ্যানেল ওয়েবসাইট তৈরি করব, সেহেতু আমাদেরকে অবশ্যই প্রথমে জেনে নিতে হবে কোন অপশন দিয়ে কোন মেনুর মাধ্যমে কী কাজ হয়। তো এই অপশনগুলো আমি এই ভিডিওতে দেখাবো এবং এর পরবর্তী ভিডিওতে আমি একটি প্রিমিয়াম থিম আপলোড করে, প্রিমিয়াম প্লাগইন আপলোড করে আপনাকে একটি অ্যামাজন অ্যাফিলিয়েটের API কি বা অ্যাসেট কি এগুলি কিভাবে অ্যাড করে আপনি অ্যামাজনের জন্য যে একটি ওয়েবসাইট তৈরি করবেন, তো সেই সাইটটি সুন্দরভাবে কিভাবে করা যায় সেটি দেখাবো। তো আজকের ভিডিওতে ওয়ার্ডপ্রেস সাইটটাকে অ্যাড করে দেখানো হলো এবং মেনুগুলির সাথে আপনি পরিচয় হলেন, তাহলে আপনাকে জিনিসটা করতে মানে পার্ট টু পার্ট করতে আপনাকে সুবিধা হবে। এটা হচ্ছে
ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বে ডোমেন হোস্টিং কিনলাম, তো তারপরের পর্বে আমরা ডোমেন হোস্টিং এর সাথে আমরা ওয়ার্ডপ্রেস সাইটকে অ্যাড করে দেখানো হলো। তো যাই হোক, আমরা আমাদের অ্যাডমিন প্যানেল লগইন করব। তো লগইন করতে হলে আমরা আগেই বলেছিলাম এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, দেন আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। এখানে আসার পরে প্রথমে আপনার সাইটের নামটা দেখতে পাচ্ছেন, নামের নিচে ভিজিট সাইট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি আপনার সাইটের ফেস ভিউটা দেখতে পারবেন যে সাইটটা কীরকম দেখা যাচ্ছে। তো আমরা সাইটটা ভিজিট করে দেখি আমাদের সাইটের ফেসটা কীরকম দেখা যায়, অর্থাৎ সবাই সাইটটাকে কীরকম দেখবে। তো এই মুহূর্তে যেহেতু আমরা একটা সাদামাটা একটা থিম আমরা ইউজ করছি, সেহেতু সাইটটা তো আমার সুন্দর দেখাচ্ছে না, খুবই সাদামাটা দেখাচ্ছে। তো এটাকে আমরা রঙিন করে তুলব, থিম এবং প্লাগিন অ্যাড করে এটাকে আমরা চকচকে করে তৈরি করব। যাই হোক, আমরা আজকে জেনে নিচ্ছি যে আমাদের এই মেনুগুলি যে আছে ওয়ার্ডপ্রেসের, সেই মেনুগুলি কোনটা কিভাবে কাজ করে। তো প্রথমে রয়েছে পোস্ট অপশন, ওয়েবসাইট মানে হচ্ছে পোস্ট। তো প্রথমে যেহেতু পোস্ট করতে হবে, আমরা যেহেতু অ্যামাজনের এফিলিয়েট মার্কেটিং করার জন্য মাল্টি চ্যানেল তৈরি করতেছি, সেহেতু আমাদেরকে পোস্ট করতে হবে না, আমরা আমাদের সাইটে অটো পোস্ট করাবো। তারপর আমাদেরকে পোস্ট সম্পর্কে অবশ্যই আইডিয়া করে নিতে হবে। তো পোস্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন অল পোস্ট, এখানে আপনি সমস্ত পোস্ট দেখতে পারবেন এবং অ্যাড নিউতে ক্লিক করলে আপনি নতুন একটি পোস্ট কীভাবে তৈরি করা যায় সেটা করতে পারবেন। পোস্ট টাইটেল দিতে হবে। তো পোস্ট টাইটেল দেওয়ার পরে এখানে অ্যাড মিডিয়া, আপনি এখানে অডিও ভিডিও যে মিডিয়াগুলি আছে সেগুলি অ্যাড করার মতো একটি অপশন এখানে পাচ্ছেন। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, এখান থেকে আপনার লেখার যে স্টাইলটি সেটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তারপরে বোল্ড, ইতালি এসব বিষয়ে অবশ্যই আপনি জানেন, এগুলো নিয়ে আর তেমন কিছু বলার নাই। এখান থেকে আপনি এই পোস্টের লেখার মধ্যে যে লিঙ্ক তৈরি করা যায় সেটি আপনি এইটার মাধ্যমে করতে পারবেন। যাই হোক, এগুলি আপনি গাড়াগাড়ি করলে একটু বুঝতে পারবেন যে কোন অপশনটা দিয়ে কি করা হয়। তো তারপরে হচ্ছে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। আসলে সব বিষয় নিয়ে তো আর বলার প্রয়োজন হয় না, যেগুলি আমাদের এই অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করানোর জন্য, যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করছি সেহেতু মেন যে বিষয়গুলি আমাদের প্রয়োজন হবে সেগুলি আমাদের আগে জানতে হবে, বাকিগুলি আমাদের পরে জেনে নিলেও হবে। তো ক্যাটাগরিতে আপনি যখন ক্লিক করবেন আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো এখানে লিখতে হবে। যখনই প্রোডাক্টের ক্যাটাগরি লিখবেন তো তার একটি ক্যাটাগরি এখানে তৈরি হবে, সেই অনুযায়ী প্রোডাক্ট চলে আসবে আমাদের সাইটে। এবং সেই ক্যাটাগরি যদি কোনো ডিসক্রিপশন দিতে চান সেটা এখানে লিখে দিতে পারেন। তো দেওয়ার পরে আপনার অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। তো এই ক্যাটাগরির মধ্যে আরও কিছু কারিশমা রয়েছে, সেটা আমরা যখন ক্যাটাগরি পোস্টগুলি তৈরি করে নিয়ে আসবো তখন আপনি সেই পয়সায় জানতে পারবেন। আপনি যদি আপনার সাইটের প্রোডাক্টের ট্যাগ তৈরি করতে চান সেগুলি এখান থেকে ট্যাগ তৈরি করবেন, সেম একই সিস্টেম ক্যাটাগরির সিস্টেমে আপনি ট্যাগও তৈরি করতে পাচ্ছেন। তারপরে হচ্ছে পেজ, পেজেসের মধ্যে আপনি সাধারণত অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ এগুলি আপনি হয়তো তৈরি করবেন। তো একই সিস্টেম আপনার পোস্টের মতোই একই সিস্টেমে আপনি এখানে পেজ তৈরি করে নিতে পারবেন। তো এই মুহূর্তে এটা নিয়ে আর কিছু বলার নেই। তারপরে হচ্ছে যে কমেন্ট, কমেন্টের ভিতরে আপনার পোস্ট সম্পর্কে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টগুলি আপনি দেখতে পারবেন। তো তারপরে হচ্ছে যে অ্যাপারেন্স, অ্যাপারেন্সের মধ্যে আমাদের অনেক কাজ রয়েছে। এখানে আমরা যে থিম ইউজ করতেছি সেই থিমকে এখানে কাস্টমাইজ করা যাবে, থিমের যতগুলি সেটিং আছে সবগুলি এর মধ্যে রয়েছে। আপনি যদি এখান থেকে কোনো ফ্রি থিম ইউজ করতে চান তাহলে এখানে অনেক ধরনের থিম আছে, আপনি সার্চ দিয়ে খুঁজেও নিতে পারবেন। আমরা কিন্তু এই থিমগুলি ব্যবহার করব না, আমরা থিম কিনে ব্যবহার করব, কারণ ফ্রি থিম অতটা ভালো হয় না। আর আমরা যে জন্য এই ওয়েবসাইটটি তৈরি করছি সেহেতু এই থিমের আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরও আমি বলে দিচ্ছি কিভাবে থিম এখান থেকে নেবেন। এখানে প্রত্যেকটা থিমের একটি ইনস্টল অপশন আসছে, সেখানে ক্লিক করবেন, দেন অ্যাক্টিভ করার পরে আপনার থিম অ্যাক্টিভ হয়ে যাবে। যেটি অ্যাক্টিভ থাকবে সেটি প্রথমে থাকবে, বাকিগুলি পরে থাকবে। অ্যাড নিউতে ক্লিক করবেন, এখানে অনেকগুলি থিম অপশন আছে, পপুলার থিম, লেটেস্ট থিম, তো বিভিন্ন ধরনের থিম আছে, আপনি এখান থেকেও ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো আমরা যাই হোক এটা করবো না, তো থিম থেকে আমরা আপলোড করে নেব, আমাদের কম্পিউটারে থাকবে যে থিমটি কিনে নিয়েছি সে থিমটা আমরা আপলোড করব। তো আপলোডে যখন আপনি ক্লিক করবেন দেন আপলোড করার মতো যে সোর্স ফাইল এখান থেকে কম্পিউটার থেকে সিলেক্ট করে ইনস্টল নাওতে ক্লিক করবেন, দেন আপনার এটা ইনস্টল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি এটা অ্যাক্টিভ করে দিবেন, দেন থিমটি আপনার ওয়েবসাইটে কাজ করবে। তারপর হচ্ছে যে কাস্টমাইজ, এখান থিমের কাস্টমাইজেশন করতে পারবেন, থিমের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, থিমের হেডার ফুটার কোথায় কোন কালার, মেনুবার সব কিছু আপনি এখান থেকে ধরে ধরে সবগুলি আপনি
কাস্টমাইজ করতে পারবেন। তো এটার নিয়েও বলার কিছু নেই, এটা আপনি একটু ঘাড়াঘাড়ি করলেই সবগুলি আপনার আয়ত্তে চলে আসবে। তো তারপরে যে বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্লাগিং। তো প্লাগিং হচ্ছে যে ফ্রি অনেক প্লাগিন রয়েছে, এখান থেকে অনেক প্লাগিন আমাদের দরকার হবে। তবে আমাদের এই সাইটের জন্য যে মেইন যে প্লাগিনটার প্রয়োজন হবে মাল্টি চ্যানেল তৈরি করার জন্য, মানে অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে পোস্ট তৈরি হবে অ্যামাজন থেকে, এবং সেখান থেকে মানুষ যখন কন্টেন্টগুলি পড়বে, পড়ার পরে সে পোস্টে ক্লিক করলে তাকে সরাসরি অ্যামাজন সাইটে নিয়ে যাবে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে। তারপর সেখান থেকে প্রোডাক্ট কিনলে আমরা কমিশন অর্জিত হব। তো এরকম প্লাগিন আমরা কিনে নেব, কিনে নেওয়ার পরে আমরা সেটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিব। এর বাইরেও কিছু প্লাগিন আমাদের প্রয়োজন হবে, যেমন এসইও প্লাগিন আছে, সোশ্যাল মিডিয়া প্লাগিন আছে, আরও অনেকগুলি প্লাগিন আছে। তো এগুলি আমাদের পর্যায়ক্রমে প্রয়োজন হবে, এটা পর্যায়ক্রমে আপনি বুঝতে পারবেন। তো প্লাগিন সেম একই সিস্টেমে আপনার অ্যাডনিউতে ক্লিক করলে আপনি প্লাগিন আপনার কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারবেন, অথবা এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলে আপনার প্লাগিন অ্যাক্টিভ হয়ে যাবে। তো তারপর হচ্ছে যে ইউজার, ইউজার হিসাবে প্রথমে আপনি অ্যাডমিন হিসাবে থাকবেন, তারপরে আপনি যদি আপনার কাউকে যদি আপনার অ্যাডমিন অথবা এডিটর যদি বানাতে ইচ্ছা করে তাহলে আপনি বানাতে পারবেন। আর যদি ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করাতে চান, মানে সাবস্ক্রাইব হিসাবে থাকবে, সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। তো তারপর হচ্ছে যে টুলসের মধ্যে এখানে ইম্পোর্ট এক্সপোর্ট কিছু বিষয় আছে, এগুলি আমাদের অতটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। তো সেটিং অপশন যেটি রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটিংয়ের ভিতরে আপনি প্রথমে দেখতে পারবেন আপনার সাইটের যে নামটি, সেই নামটি এখানে থাকবে, যেহেতু এটা আগেই লিখে দিয়েছেন। আপনার সাইটের ইউআরএলটা কীরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো মেম্বারশিপ, যখন নতুন কি ইউজার মেম্বারশিপ নেবে সে সাবস্ক্রাইব হিসেবে থাকবে, তো এটা সিলেক্ট করবেন। এখানে টাইম অ্যান্ড ডেটের যে ফরম্যাটগুলি আছে এগুলি আপনি যথাযথ এগুলি সিলেক্ট করে রাখবেন। তো যাই হোক, আশা করি আপনি মানে মেইন যে বিষয়গুলি সেটা বুঝতে পারছেন, যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করতেছি, এবং এর পরবর্তী পর্বে আমরা অ্যামাজনের প্রোডাক্টগুলি অটোমেটিক্যালি আমাদের সাইটে পোস্ট হবে, সেরকম একটি প্লাগিং থিম অ্যাড করে সেটা কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে এপিআই কি অ্যাড করব, সব বিস্তারিত বিষয়ে আলাপ করব। তো আশা করি মোটামুটি ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় পর্বের যে বিষয়গুলি ছিল মোটামুটি আপনার আয়ত্তে চলে আসছে। তারপরে হচ্ছে যে সব কিছু নিজের কাছে একটু গাড়াগাড়ি করলে আপনি বাকি অপশনগুলি আপনি বুঝতে পারবেন যে কোনটার ভিতরে কি হয়। তো যাই হোক, আশা করব ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।